সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভ সকাল। আজকে অনেকদিন পরে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে। বিশেষ করে আমার আমার আজকে অনলাইনে তোমাদের সাথে প্রথম ক্লাস। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের নবম অধ্যায়ে ব্যবসায়ী সহায়ক সেবা যে অধ্যায়টি আছে এটা আমরা আলোচনা করব। ব্যবসায়ী সহায়ক সেবা, এই আলোচনাতে আমরা উদ্দীপনামূলক, সমর্থনমূলক, সংরক্ষণমূলক এই যে বিষয়গুলো আছে, তিন ধরনের সেবার কথা পাওয়া যায়, এই তিন ধরনের সেবার আলোচনাটা আমরা করব। আলোচনায় যাওয়ার আগে তোমরা জানো সারা বিশ্বে করোনা ভাইরাসের কারণে একটা ভয়াবহ মহামারী শুরু হয়েছে। এই ভয়াবহ মহামারী একদিকে যেমন পুরো বিশ্বকে একটা সংকটের দিকে নিয়ে গেছে, আরেকদিকে প্রকৃতি জগতে একটা আশার সঞ্চার করেছে। প্রকৃতিতে যে বৈরিতাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে রিকভার হচ্ছে, তোমরা নিশ্চয় পত্রপত্রিকায় দেখেছ। এবং এই সংকট, তোমরা একটা বিষয় জানো যে যখন একটা ডিসঅ্যাডভান্টেজ তৈরি হয়, বুদ্ধিমান মানুষজন সেই ডিসঅ্যাডভান্টেজকে অ্যাডভান্টেজে পরিণত করে। এটা কথা প্রচলিত আছে, বড় বড় মনীষীরা বলতেন, টার্ন ইউর ডিসঅ্যাডভান্টেজ ইনটু অ্যাডভান্টেজ। এখন যখন আমাদেরকে মহামারীর কারণে ঘরে থাকতে হচ্ছে, এই ঘরে থাকার সময়ে আমাদের সামনে চারটা আর এসে দাঁড়িয়েছে। যেহেতু আমরা ম্যানেজমেন্টের ছাত্র, ফলে এই চারটা আরকে এই সময় আমরা যারা খুব ভালো ম্যানেজ করতে পারব, তারা ভবিষ্যতে একটা বড় সংকটকে আমরা মোকাবেলা করতে পারব। আর যদি এই চারটা আরকে আমরা ঠিক মতো মোকাবেলা করতে না পারি, তাহলে আমরা একটা বড় সংকটের দিকে আবার পড়ব। তোমরা দেখেছ ব্যবস্থাপনা বিষয়টা বই পড়তে গেলে যতটুকু সহজ, তার প্রায়োগিক দিকটা ঠিক ততটাই কঠিন। এবং সিদ্ধান্ত যদি সঠিক সময়ে নেওয়া না যায়, তাহলে কত ভয়াবহ সংকট মোকাবেলা করতে হয় সেটা এখন পৃথিবীতে দেখা যাচ্ছে। পৃথিবীর দুই শক্তিধর দেশ, দুটো উন্নত দেশ, ইতালি এবং যুক্তরাষ্ট্র, এই সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে। কেন? কারণ সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা, সঠিক সিদ্ধান্তটা তারা নিতে পারেনি। একইভাবে আমাদের দেশেও আমরা যখন আছি, ছাত্র হিসেবে আমরা যখন ঘরে আছি, আমাদের যখন সোশ্যাল রিলেশনশিপটিকে আমরা ক্রস করেছি এই করোনা ভয়াবহতার কারণে, একটা রিলেশনশিপের দূরত্বে আমরা আছি, সেই রিলেশনশিপের দূরত্বে চারটা আর আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। এই চারটা আর কি? চারটা আর, প্রথম আরটা হচ্ছে রিক্রিয়েশন, দ্বিতীয় আটটা হচ্ছে রেস্ট, তৃতীয় আটটা হচ্ছে রিডিং, অ্যান্ড চতুর্থ আটটা হচ্ছে রিভাইস। অ্যাজ এ স্টুডেন্ট এই সময়ে যদি এই চারটা আরকে আমরা ম্যানেজমেন্টে ঠিক মতো করতে না পারি, তাহলে কিন্তু আমরা একটা ভয়াবহ সংকটে ভবিষ্যতে পড়ব। তাহলে এই সময়ে আমরা যেমন রিক্রিয়েশন করব, রেস্ট নিব, তার পাশাপাশি ছাত্র হিসেবে আমরা কিন্তু রিডিং এবং রিভাইস, বিশেষ করে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তাদের অনেক দিনের পড়ালেখা সব হয়ে গেছে, তারা মনে করছে, কিন্তু রিভাইস যদি ঠিক মতো না করে তাহলে ঠিক সময়ে আমরা রেজাল্টটা ভালো করতে পারবো না। তাহলে এই বিষয়টা একটু আমরা মাথায় রেখে আমাদের দৈনন্দিন কর্ম পরিকল্পনাটা সাজানোর চেষ্টা করব। এই জায়গায় আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ, ম্যানেজমেন্টের ছাত্র হিসেবে এই ফোর আর এর যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টটা তোমরা এখন একটু করার চেষ্টা করবে। এখন আমরা আজকের আলোচনার টপিকসে ফিরে যাই। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ব্যবসায়ী সহায়ক সেবা। ব্যবসায়ী সহায়ক সেবাটা কি? ব্যবসায়ী সহায়ক সেবা, আমি নিচের আলোচনাগুলো নিশ্চয় তোমরা লিখে নিয়েছ, অথবা যারা লিখো নাই তারা একটু লিখার চেষ্টা করো, লিখে নেওয়ার চেষ্টা করো। ব্যবসায়ী সহায়ক সেবাটা কি?
ব্যবসায় সহায়ক সেবা হচ্ছে ব্যবসা গঠনে অনুপ্রেরণা, ব্যবসা গঠনে অনুপ্রেরণা। তারপর ব্যবসায় গঠন, আমি এখানে ডট ডট দিচ্ছি, ব্যবসায় গঠন, পরিচালনা বা টিকে থাকা, ওকে নিচেরটা মুছতে হচ্ছে। তাহলে ব্যবসায়িক সহায়ক সেবাটা কি? ব্যবসায় গঠন, এই তিনটা ফেস হচ্ছে একটা বিষয়, ব্যবসায় গঠন অনুপ্রেরণা, ব্যবসা গঠন পরিচালনা বা টিকে থাকার জন্য যে সকল আর্থিক ও অনার্থিক সহযোগিতা দরকার হয়। তাহলে আমরা যদি সংজ্ঞাটা করি, সংজ্ঞাটা হচ্ছে এরকম, আমি আবারও বলছি, ব্যবসায় গঠনে অনুপ্রেরণা, ব্যবসা গঠন, ব্যবসা পরিচালনা বা টিকে থাকা জন্য যতটুকু আর্থিক এবং অনার্থিক, যে আর্থিক এবং অনার্থিক সহযোগিতার প্রয়োজন হয়, এই টোটাল সহযোগিতাটাকে আমরা একসাথে বলবো ব্যবসায় সহায়ক সেবা। তাহলে কেমন? ব্যবসায় গঠন অনুপ্রেরণা, আমরা জানি যে লেখাপড়া শেষ করে বা আমরা যারা আছি সাধারণ মানুষ হিসেবে, আমরা কিন্তু সবাই কোন পেশাটাকে বেছে নিব এই ধরনের একটা চিন্তায় থাকি। তাহলে ব্যবসার সুযোগ থাকলেও কিন্তু সবাই বিভিন্ন ঝুঁকির কারণে হোক, মূলধনের অপ্রাপ্যতার কারণে হোক, বিভিন্ন কন্ডিশনের কারণে হোক, তারা কিন্তু ব্যবসা করতে চায় না। তাহলে এই যে ব্যবসা করতে চায় না, তাহলে তোমরা দেখবে আমাদের সমাজে, আমাদের দেশে বিভিন্ন ধরনের আয়োজন আছে, এই আয়োজনগুলো আমাদেরকে প্রতিনিয়ত ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ করে, ব্যবসা করার প্রয়োজনীয়তার কথা হাজির করে, এবং তাদের প্রেরণায়, তাদের প্রশিক্ষণে, তাদের উদ্বুদ্ধতায় আমরা উদ্বুদ্ধ হয়ে ব্যবসা করব কি করব না এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করি। তাহলে এই ব্যবসা গঠনে যে অনুপ্রেরণা যোগান, এখন কেউ অনুপ্রাণিত হয়ে গেল, সিদ্ধান্ত নিল সে ব্যবসা করবে, কি ব্যবসা করবে, এরপরে এই ব্যবসাটা সে কীভাবে গঠন করবে, সেই গঠন সংক্রান্ত যে সাহায্য সহযোগিতা দরকার, এবং গঠনের পর সে এটা কীভাবে পরিচালনা করবে এবং কীভাবে সে টিকে থাকবে, এই টিকে থাকার জন্য, এই ব্যবসাটা টিকে থাকার জন্য এখানে আর্থিক এবং অনার্থিক যে সহযোগিতাগুলোর দরকার হয়, সেই সহযোগিতাটাকে আমরা বলবো ব্যবসায় সহায়ক সেবা। আমি আবারও বলছি, ব্যবসা গঠন, গঠনে অনুপ্রেরণা এবং পরিচালনা ও টিকে থাকার জন্য যে আর্থিক এবং অনার্থিক সহযোগিতার দরকার হয়, সেই আর্থিক এবং অনার্থিক সহযোগিতাগুলোর সমষ্টিকে আমরা বলবো ব্যবসায় সহায়ক সেবা। এখন এই ব্যবসায় সহায়ক সেবাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উদ্দীপনামূলক সেবা, একটা হচ্ছে উদ্দীপনামূলক সেবা। এই উদ্দীপনামূলক সেবা কি? আমি আগেও বলেছি সংজ্ঞাতে, উদ্দীপনা মানে যে সেবাগুলো আমাদের মধ্যে ব্যবসা করার জন্য উদ্দীপনা তৈরি করবে, যে ব্যবসাগুলো, যে সেবা, যে প্রতিষ্ঠানগুলো আমাদেরকে ব্যবসা করার জন্য মোটিভেট করবে, সেই সেবাগুলোকে আমরা বলবো উদ্দীপনামূলক সেবা। যেমন আমাদের এখানে, তোমরা চট্টগ্রামে একটু খোঁজ খবর নিলে দেখবে যে আমাদের এখানে বিভিন্ন জায়গায় যুব উন্নয়ন অধিদপ্তর আছে, মহিলা অধিদপ্তর আছে, বাংলাদেশে শিল্প বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আছে। তাহলে এই এই সংস্থাগুলো, এই সংগঠনগুলো কি কাজ? যুব উন্নয়ন অধিদপ্তর সে বিভিন্ন বিভিন্ন অ্যাডে, আমাদের যে অ্যাড দেখায় টিভিগুলোতে বা বিভিন্ন মাধ্যমে, সেখানে দেখবে যুব উন্নয়ন অধিদপ্তরে ট্রেনিং নিয়ে একদল যুবক এই কাজ করছে, ওই কাজ করছে, নিজে স্বাবলম্বী হচ্ছে। তার মানে যুব উন্নয়ন অধিদপ্তর কি করে? বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে, ব্যবসা কেন করবে, কি কারণে করবে, কিভাবে করবে, এই পথ দেখায় এবং পথ দেখিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে ব্যবসা করার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য। তাহলে এই কাজগুলো যে সেবার আন্ডারে করা হয় সেটা হচ্ছে উদ্দীপনামূলক সেবা। আমরা উদ্দীপনামূলক সেবায় মূল যে কাজটা
সেটা হচ্ছে আসলে অনুপ্রেরণা সৃষ্টি করা। মানে একজন সাধারণ মানুষ সে ব্যবসা করতে ভয় পাচ্ছে বিভিন্ন কারণে, বা সে জানে না কিভাবে ব্যবসা করবে, বা তার মনের মধ্যে ব্যবসা করার একটা ইচ্ছা আছে, সুপ্ত ইচ্ছা আছে, কিন্তু সে সাহস করে এগোতে পারছে না। তাহলে তার সুপ্ত ইচ্ছাটাকে বের করে এনে একটা কার্যকরী ইচ্ছায় পরিণত করা, একটা কার্যকারিতায় দিকে নিয়ে যাওয়া, এই যে কাজটা প্রাথমিক কাজটা যেটা করে সেই কাজটাকে আমরা বলছি উদ্দীপনামূলক সেবা। আমি আবারও বলছি, যে ধরনের সেবাগুলো ব্যবসা করার জন্য আমাদের অনুপ্রেরণা সৃষ্টি করে, যে ধরনের সেবাগুলো আমাদের মধ্যে ব্যবসা করার জন্য উদ্দীপনা যোগায়, সেই সেবাগুলোকে আমরা বলবো উদ্দীপনামূলক সেবা। এবং এই উদ্দীপনামূলক সেবার সংগঠন হিসেবে কী কী আছে? মহিলা অধিদপ্তর আছে, যুব উন্নয়ন অধিদপ্তর আছে, এবং বিভিন্ন শিল্প গবেষণা কেন্দ্র আছে। তাহলে আমরা উদ্দীপনামূলক সেবা এই বিষয়টা বুঝতে পারলাম। এখন আমরা যাব, কেউ যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে সে ব্যবসা করবে, এখন ব্যবসা করার জন্য তার দ্বিতীয় যে সেবাটার দরকার হয় সেটা হচ্ছে সমর্থনমূলক সেবা। কি সেটা? সমর্থনমূলক সেবা। এই সমর্থনমূলক সেবাটা কি? মূলত সমর্থনমূলক সেবা দুইটা কাজে আমাদেরকে সহায়তা করবে ব্যবসায়ে। একটা হচ্ছে ব্যবসা স্থাপন, একটা হচ্ছে ব্যবসা পরিচালনা। তাহলে ব্যবসা স্থাপন এবং ব্যবসা পরিচালনায় সাহায্য করে, সক্ষম করে তোলে এরকম যে সেবাগুলো আছে সেই সেবাগুলোকে আমরা বলবো সমর্থনমূলক সেবা। সমর্থনমূলক সেবাকে আমরা আবার বলছি, ব্যবসা স্থাপন ও ব্যবসা পরিচালনায় সক্ষম করে তোলে এই ধরনের যে সেবাগুলো আছে সেই সেবাগুলোকে বলা হয় সমর্থনমূলক সেবা। সেই সমর্থনমূলক সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কি আছে? আমাদের দেশে বিভিন্ন ধরনের ব্যাংকগুলো আছে, বাণিজ্যিক ব্যাংকগুলো, তারপরে আমাদের দেশের এনজিওগুলো আছে, তারপরে আমাদের দেশে এই যে এখানে লিখে রেখেছি বিএসসিআইসি, বাংলাদেশ স্মল অ্যান্ড কটিস ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বিসিক যেটার সংক্ষিপ্ত নাম, সেই বিসিক কুটির শিল্প ও ক্ষুদ্র শিল্প সংস্থা, এটা আছে। তাহলে এই এদের সেবা নিয়ে আমরা কি করতে পারি? এবং আমাদের দেশে যারা গ্যাস সরবরাহ করে, গ্যাস, বিদ্যুৎ, পানি, এই সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলো আমাদেরকে সমর্থনমূলক সেবা দিয়ে থাকে। তাহলে আবারও বলছি, সমর্থনমূলক সেবা আমরা কোনটাকে বলবো? ব্যবসা স্থাপন এবং ব্যবসা পরিচালনার কাজে যে সংগঠনটা আমাদের সহায়তা করে, যে সংগঠনগুলো আমাদের সহায়তা করে সেই সংগঠনগুলোকে আমরা বলবো সমর্থনমূলক সেবা সংগঠন, এবং তাদের যে সেবা সেই সেবাটাকে আমরা বলবো সমর্থনমূলক সেবা। এবার আমরা ব্যবসা গঠন করলাম, ব্যবসা পরিচালনা করছি, ব্যবসা গঠন এবং পরিচালনা করার পরে যে প্রশ্নটা সবচেয়ে বেশি জরুরি হয় সেটা হচ্ছে, অনেকে দেখবে আমাদের পাড়ায় মহল্লায় অনেকে আছে, অনেক উদ্যোক্তা আছে, ব্যবসাটা গঠন করলো, পরিচালনা করছে, পরিচালনা করার একটা পর্যায়ে গিয়ে হয়তো সেটা আর এগিয়ে নিয়ে যেতে পারছে না, বাধা পাচ্ছে, ব্যবসাটা অল্পদিন রান করে তারপর বন্ধ করে দিতে হচ্ছে, বা প্রতিযোগিতায় টিকতে পারছে না। তাহলে এই যে নানাবিধ সমস্যা, এই নানাবিধ সমস্যার কারণে ব্যবসাটাকে যে এগিয়ে নিয়ে যেতে পারছে না, সেই জায়গায় সেবাদানকার তার একটা হেল্পের প্রয়োজন হয়, তার একটা সহায়তার প্রয়োজন হয়। তার যে সহায়তাটার দরকার হয় সেটা হচ্ছে যে সংরক্ষণমূলক সেবা। তাহলে সংরক্ষণমূলক সেবা কি? সংরক্ষণমূলক সেবা হচ্ছে ব্যবসায় উদ্যোগমূলক, উদ্দীপনামূলক, সমর্থনমূলক সেবার পরে একটা ব্যবসা যখন রান করে, পরিচালিত হয়, তার ব্যবসাটার ধারাবাহিক উৎপাদন কার্যক্রমকে পরিচালনা করার জন্য, উৎপাদনের ধারাবাহিকতা রক্ষার জন্য, এবং ব্যবসাটা যাতে টিকে থাকে সেই টিকে থাকার জন্য বিভিন্ন আয়োজন নিশ্চিত করার কাজ, সেটা সংরক্ষণমূলক সেবার মাধ্যমে নিশ্চিত করা হয়। তাহলে আমরা যদি সংজ্ঞা করি, সংজ্ঞাটা হবে এরকম, ব্যবসায় সকল প্রকার বাধা, ব্যবসায় সকল প্রকার বাধা কাটিয়ে, কিভাবে সংজ্ঞাটা করব, সকল প্রকার বাধা
কাটিয়ে ব্যবসায় সকল প্রকার বাধা কাটিয়ে একটা ব্যবসাকে ধারাবাহিক উৎপাদন টিকে থাকতে যে সহযোগিতার দরকার হয়। তাহলে একটা ব্যবসা যখন উদ্যোক্তা সিদ্ধান্ত নেয় আমি ব্যবসা করব, সিদ্ধান্ত নেওয়ার পরে সে এটা প্রতিস্থাপন করে, পরিচালনা করে, প্রতিস্থাপন এবং পরিচালনার পরে সকল প্রকার বাধা কাটিয়ে এটাকে ধারাবাহিক উৎপাদন এবং টিকে থাকার দিকে যে সেবাগুলো, টিকে থাকতে গিয়ে যে সেবাগুলো তাকে দিতে হয় সেই সেবাগুলোর নাম হচ্ছে সংরক্ষণমূলক সেবা। এখন কত হচ্ছে সকল প্রকার বাধা, এই বাধাগুলো কেমন, এই বাধাগুলো যদি একটু খেয়াল করি, বাধা মানে হচ্ছে এখানে দুই ধরনের বাধা আছে, একটা হচ্ছে যে নৈতিক বাধা, একটা হচ্ছে অনৈতিক বাধা। যেমন একটা ব্যবসা আমি পরিচালনা করা শুরু করেছি, কোন একজন সন্ত্রাসী এসে বললো আমাকে এত টাকা চাঁদা দিতে হবে, তাহলে এত টাকা চাঁদা দিতে হলে তো আমার আসলে একটা সংকটে পড়ে গেলাম, তাহলে এটা হচ্ছে একটা অনৈতিক বাধা। কিন্তু এখানে বাধার ক্ষেত্রে যে বাধার বিষয়টা বলা হয়েছে সে বাধার বিষয়টা হচ্ছে যে এক ধরনের ব্যবসা করতে গিয়ে নৈতিকভাবে আসা বিভিন্ন ধরনের বাধা। সে বাধাগুলো কেমন, যেমন ধরলাম যে তোমরা দেখবে বাজারে একটা জুতা পাওয়া যায় অ্যাপেক্স, অ্যাপেক্সের অনেকগুলো শোরুম তোমরা চিটাঙ্গে দেখেছো, তাহলে অ্যাপেক্সের অনেকগুলো শোরুম দেখেছ, আবার যখন দেখছো যে নিউ মার্কেটে অ্যাপেক্স শোরুম থেকে এক জোড়া জুতা কিনে তুমি বের হয়েছ, আবার রাস্তায় অনেকগুলো জুতা বিক্রি হচ্ছে যেখানে সিল মারা আছে অ্যাপেক্স, তাহলে এই যে অ্যাপেক্সের সিল মারা নকল জুতা যে বের হচ্ছে এই নকল জুতার কারণে অ্যাপেক্সের মূল যে ব্যবসা সেটা কিন্তু একটা সংকটে পড়ছে। বাটা, বাটা সিল মারা জুতা শোরুমে পাওয়া যাচ্ছে, আবার বাটার অনেক ধরনের ভেরিয়েশনে বিভিন্ন ধরনের নকল করে বাটার নাম ধরে হয়তো নকল একটা জুতা বাইরে বিক্রি হচ্ছে। তাহলে যারা কষ্ট করে একটা ব্যবসাকে প্রতিষ্ঠিত করলো, রান করলো, তাদের যে ট্রেডমার্ক, ঠিক আছে, তাদের যে প্যাটেন্ট, এই জায়গাগুলো আসলে অন্য কেউ চুরি করে ব্যবহার করছে, অন্য কেউ চুরি করে তাদের পণ্যের যে মান, তাদের যে পণ্যের যে গুডউইল সেটা নষ্ট করে দিচ্ছে। তাহলে এই বিষয়টা দেখবে কে, এই বিষয়টা দেখতে হচ্ছে ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর, ওদেরকে যদি রিপোর্ট করা হয় তাহলে এরা একটা ব্যবস্থা নেবে। তাহলে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই যে বাধা, আবার ধরো যে ব্যবসা করছে, ব্যবসা করছে, ব্যবসা করতে করতে দীর্ঘদিন ধরে একটা প্রোডাক্ট সেটা নিয়ে ব্যবসা করছে, কিন্তু এর মধ্যে মানুষের রুচি পাল্টেছে, মানুষের টেস্ট পাল্টছে, দীর্ঘদিন ধরে একটা প্রোডাক্ট মানুষের কিনতে যাচ্ছে না। তোমরা দেখবে একটু খেয়াল করে বড় বড় কোম্পানিগুলো, যেন ইউনিলিভার বাংলাদেশ, লাক্স সাবান, সেই 2000 সালে যে লাক্স সাবান বাজারে ছিল আজকের দিনে লাক্স সাবান কিন্তু একই না, তাহলে তার পণ্যের মধ্যে একটা পরিবর্তন সে কিন্তু নিয়ে আসছে। লাইফ বয়, এখন অনেকগুলো ফ্লেভারের লাইফ বয় পাওয়া যায়, একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন সমস্ত ফ্লেভারের কিন্তু লাইফ বয়গুলো পাওয়া যেত না, শুধু একটা লাইফ বয় পাওয়া যেত। তাহলে এটা কি করলো, এটা সে পণ্যের উন্নয়ন করলো, লাক্স সাবান তার পণ্যের উন্নয়ন করলো, লাইফ বয় তার প্রোডাক্টের উন্নয়ন করলো, এবং মোবাইল কোম্পানিগুলো দেখবা প্রতিনিয়ত তাদের যে প্রোডাক্ট, তাদের যে সেবা সেটা প্রতিনিয়ত সে ডিজাইন করছে, প্রতিনিয়ত সে পাল্টাচ্ছে, তার যে অফার সেটা প্রতিনিয়ত পাল্টাচ্ছে। তাহলে যুগের পরিবর্তনের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে তাদের পণ্যের বৈচিত্র্যকরণ ঘটাতে হয়, পণ্যের মান উন্নয়ন করতে হয়, পণ্যের ভেরিয়েশন তৈরি করতে হয়। তাহলে এই যে কাজগুলো, এই কাজগুলোতে যে পরামর্শ দেয়া এবং পণ্যকে আধুনিকায়ন করতে হয়, এই পরামর্শ দেওয়ার জন্য যে সংগঠনগুলো প্রতিনিয়ত এখানে পরামর্শ দেয়, সহায়ক মানে সহায়তা করে, সেই সংগঠনগুলোকে আমরা বলবো সংরক্ষণমূলক সেবাদানকারী সংগঠন। এখন সেই সংগঠনগুলো কয়েকটা নাম আমরা দেখি, যেমন বাংলাদেশ রাজস্ব বোর্ড, রাজস্ব বোর্ড এরকম একটা সংগঠন, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড এরকম একটা সংগঠন, তারপরে আমরা যদি ধরি টিসিবি, এখন তোমরা নাম শুনে থাকবে টিসিবির মাধ্যমে গভর্নমেন্ট অনেকগুলো জায়গায় সস্তায়, মানুষ যখন দুর্দশায় পড়েছে সস্তায় অনেক খাবার দ্রব্য, খাদ্য দ্রব্য বিক্রি করছে কম দামে, তাহলে টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। তারপরে আছে ধরো যে বন্দর, আমাদের যে বন্দর চট্টগ্রাম বন্দর, এই বন্দর কর্তৃপক্ষ, এই বিষয়গুলো সবগুলো হচ্ছে একটা ব্যবসায়ী
বা আরো আছে বলেছি যে ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর, সেটা একটা হতে পারে। এই সংগঠনগুলো সবগুলো আমাদেরকে যে ধরনের সেবা দেয় সেই সেবাগুলোকে আমরা বলছি সংরক্ষণমূলক সেবা, এবং সংগঠনগুলোকে আমরা বলছি সংরক্ষণমূলক সেবাদানকারী প্রতিষ্ঠান। তাহলে আশা করি তোমরা বুঝেছ, যদি এই তিনটা আলোচনায় উদ্দীপনামূলক সেবা, সংরক্ষণমূলক সেবা এবং সমর্থনমূলক সেবা, এই তিন ধরনের সেবার মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন যদি কিছু না বোঝার থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানতে দিবে, আমরা এটা ক্লিয়ার করার চেষ্টা করব। এখন এই তিনটা বিষয় দেখবে যে পরীক্ষায় বারবার আসে বিভিন্নভাবে। কিভাবে আসে? যেমন একটা বর্ণনা দিল ডিটেলস, এই ডিটেলস বর্ণনায় তারপরে বর্ণনার পরে জানতে দিল যে একটা মানুষ মানে সে ব্যবসা করবে ভেবেছিল, কিন্তু সে আসলে খুব বেশি ভিতর থেকে কি ধরনের ব্যবসা করবে, কেমন ব্যবসা করবে বুঝতে পারছে না। ফলে সে একটা প্রশিক্ষণ কেন্দ্রে গেল, প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার পরে সে প্রশিক্ষিত হয়ে সে আসলে একটা পদ পেল। এখন তোমার কাছে প্রশ্ন জিজ্ঞেস করলো, তার তাকে আসলে প্রশিক্ষণ কেন্দ্র কোন ধরনের সেবাটা সরবরাহ করেছে, বা প্রশিক্ষণ কেন্দ্র থেকে সে যে ধরনের সেবাটা পেয়েছে সেই সেবাটার নাম কি? তা তোমরা নিশ্চয় বুঝতে পারছো সেই সেবাটার নাম হচ্ছে উদ্দীপনামূলক সেবা, কারণ তখনও সে ব্যবসাটা রান করেনি। তাহলে উদ্দীপনামূলক সেবা সবসময় হচ্ছে ব্যবসা গঠনের আগে, এবং সংরক্ষণমূলক সেবা হচ্ছে ব্যবসা গঠনের পরে, আর মাঝখানে হচ্ছে সমর্থনমূলক সেবা। এটা তোমরা খেয়াল রাখার চেষ্টা করবে। আবারও বলছি, উদ্দীপনামূলক সেবা হচ্ছে ব্যবসা গঠনের আগে। যেমন ব্যবসা গঠন, আমি যদি এখানে ধরি যে ব্যবসা গঠন, তাহলে এটাকে যদি আমি একটা ট্রেডমার্ক ধরি, এদিকে থাকবে আমার উদ্দীপনামূলক সেবা, আর এদিকে থাকবে আমার সংরক্ষণমূলক সেবা। আর এই যে পার্টটা এখানে থাকবে হচ্ছে সমর্থনমূলক সেবা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে ব্যবসা গঠন এবং পরিচালনা এই ফেজে যে সেবাটা দরকার হবে সেটা হচ্ছে সমর্থনমূলক সেবা। ব্যবসা গঠনের আগে ব্যবসা করবে কি করবে না, ব্যবসায় যে উদ্বুদ্ধ করা সেখানে যে সেবাটা দরকার হবে সেটা হচ্ছে উদ্দীপনামূলক সেবা, এবং ব্যবসা গঠনের পরে এটাকে টিকে থাকা এবং এগিয়ে নিয়ে যাওয়া, উৎপাদন বৃদ্ধি করা, তার বিভিন্ন ধরনের তাকে এগিয়ে নিয়ে যাওয়া, আধুনিকায়ন করা, এই সমস্ত জায়গায় যে সেবাটা দরকার হবে সেটা হচ্ছে সংরক্ষণমূলক সেবা। তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হলাম। তোমরা বইতে যে সৃজনশীল প্রশ্নগুলো পাবে, একটা চ্যাপ্টারের শেষে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন থাকে, এই সৃজনশীল প্রশ্নগুলো থেকে নিজেরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে করে মিলিয়ে মিলিয়ে দেখলে আশা করি তোমরা পারবে। আর যদি কোথাও কোনো কনফিউশন তৈরি হয় তাহলে আমাদেরকে জিজ্ঞেস করবে। ওই বর্ণনার শুরুতে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে রেখেছি, নেটে জিজ্ঞেস করবে, যদি নেটে না পাও সবসময় তাহলে হয়তো ফোন করবে, ফোন করে জেনে নেওয়ার চেষ্টা করবে। এখন আমরা একটা সংগঠন, এরকম ব্যবসায় সহায়তা করে এরকম একটা সংগঠন, সেই সংগঠন সম্পর্কে একটু জানবো। এর আগে একটি কথা বলে রাখি, এই চ্যাপ্টারে দেখবা এরকম অনেকগুলো টার্ম আছে। তাহলে এই চ্যাপ্টারে এই ধরনের যতগুলো টার্ম আছে তার একটা বিস্তৃত রূপ, তার একটা চার্ট করে তার বিস্তৃত রূপগুলো তোমরা শিখে নেওয়ার চেষ্টা করবা। BSCIC এটা একটা সংগঠন, সংক্ষেপে যার নাম হচ্ছে বিসিক। পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসে, একটু খেয়াল করো, অনেক সময় আমরা দেখেছি যে বিসিক কি এরকম একটা প্রশ্ন আসে, আবার আসে যে বিসিক এর বিস্তৃত রূপ লেখ। তাহলে দুইটা প্রশ্ন কিন্তু আলাদা। আমি আবারও বলছি, প্রশ্ন আসতে পারে বিসিক কি, এই প্রশ্নটা একরকম, আবার বিসিক এর দুইটা প্রশ্ন কিন্তু আলাদা আলাদা প্রশ্ন। যখন বলবে বিসিক কি তখন তোমাকে বলতে হবে আসলে বিসিক কোন ধরনের সংগঠন, বিসিকের আসলে কাজ কি, বা বিসিক এই সংগঠনটা কিভাবে তৈরি হয়েছে, এই বিষয়গুলো তোমাকে বলতে হবে। আর যখন বলবে বিসিকের বিস্তৃত রূপ কি তখন তোমাকে বিস্তৃত রূপটাই
কিন্তু বলতে হবে। তাহলে আমরা যাই যে বিসিক কি, বিসিক কি, বিসিকের বিস্তৃত রূপ হচ্ছে বাংলাদেশ, বি ফর বাংলাদেশ, এই প্রশ্নের আনসার এটা। বিসিকের বিস্তৃত রূপ কি বাংলাদেশ, স্মল এস ফর স্মল, সি ফর কটেজ, আই ফর ইন্ডাস্ট্রিজ, সি ফর কর্পোরেশন। আমি আবারও বলছি, যদি বিসিকের বিস্তৃত রূপ জানতে চাই তাহলে আনসার হচ্ছে এটা, বিসিকের বিস্তৃত রূপ হলো বাংলাদেশ স্মল কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন কর্পোরেশন, এই হচ্ছে বিসিকের বিস্তৃত রূপ। আর যদি বলে যে বিসিক কি, এই প্রশ্নের আনসার কিন্তু এটা না। হ্যাঁ, তোমরা এই প্রশ্নের আনসার হিসেবে বিসিকের বিস্তৃত রূপটা লিখতে পারো, কিন্তু এই প্রশ্নের আনসার এটা না, এটার পরেও তোমাকে গিয়ে লিখতে হবে। যদি প্রশ্ন আসে যে বিসিক কি, তাহলে লিখতে হবে তোমাদের বিসিক সম্পর্কে একটা আইডিয়া দিতে হবে, তখন আর বিস্তৃত রূপ লিখে হবে না। বেসরকারি পর্যায়ে বিসিক কি, বেসরকারি পর্যায়ে ক্ষুদ্র কুটির শিল্প করার ক্ষেত্রে, বেসরকারি পর্যায়ে পর্যায়টা কোথায়, বেসরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে ক্ষুদ্র ও কুটির শিল্প করার ক্ষেত্রে বেসরকারি পর্যায়ে ক্ষুদ্র কুটির শিল্প করার ক্ষেত্রে সহায়তা দানকারী প্রতিষ্ঠান হচ্ছে বিসিক। তাহলে বিসিক কি এই প্রশ্নটা যদি আসে তাহলে আনসারটা দিতে হবে, বেসরকারি পর্যায়ে ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ার ক্ষেত্রে সহায়তা দানকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিসিক। বুঝাতে পারলাম? তাহলে বিসিকের বিস্তৃত রূপকে বাংলাদেশ স্মল কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। বিসিক কি, বিসিক কি এই প্রশ্নটা আসলে আমাদের লিখতে হবে, বেসরকারি পর্যায়ে ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ার ক্ষেত্রে সহায়তা দানকারী প্রতিষ্ঠানের নাম হলো বিসিক। তাহলে এই বিষয়টা তোমরা একটু খেয়াল করবে, অনেক সময় আমরা প্রশ্ন না বুঝে গুলিয়ে ফেলি, বিস্তৃত রূপের জায়গায় আমরা এমনি সংজ্ঞাটা দিয়ে দিই, আবার এমনি সংজ্ঞা আসলে বিস্তৃত রূপটা দিয়ে দিই, এই ভুল কিন্তু তোমরা করবে না। এখন আসো যে এই বিসিক গড়ে ওঠার একটা হিস্ট্রি আছে, হিস্ট্রিটা কিরকম, যেমন বিসিক আবার লিখছি, তাহলে বিসিক কি, বিসিকের যে প্রতিষ্ঠাকাল হচ্ছে 1957, 57 ঠিক উল্টা কি 1975, মাঝখানে একটা সাল আছে, 7 থেকে 5 বিয়োগ করলে 1973, এই তিনটা সাল একটু মনে রাখো। তো 1957 সালে তখন পাকিস্তান আমল, আমাদের 47 দেশ বিভাগ হয়, 1957 সালে পাকিস্তানে ক্ষুদ্র এবং কুটির শিল্প কর্পোরেশন নামে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে আসলে প্রতিষ্ঠিত হয়। এরপরে 1973 সালে এসে এই বিসিক দুটি ভাগে ভাগ হয়ে যায়। তাহলে এখানে প্রতিষ্ঠিত হয় শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে, 1973 সালে এসে এটা দুইটা ভাগে ভাগ করে বাংলাদেশ গভর্নমেন্ট, একটা হচ্ছে বিএসআইসি, বিএসআইসি, আরেকটা হচ্ছে বিসিআইসি, মানে ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্প এখানে দুইটা ভাগে ভাগ করে ফেলা হয় 1973 সালে এসে। 1975 সালে এসে আবার এই দুটি সংগঠনকে এক করে এই সংগঠনটা গড়ে উঠে। এটা হচ্ছে বিসিকের একটা শর্ট হিস্ট্রি, বইতে আরও ডিটেলসে আছে, তোমরা ডিটেলস একটু পড়ে নিবা বই থেকে। এই বিসিকের উদ্দেশ্য কি, এই বিসিকের উদ্দেশ্য হচ্ছে যে উৎপাদন বাড়ানো, উৎপাদন যদি বাড়ে, বাড়াতে হয় তাহলে একটা প্রতিষ্ঠানের আসলে কি করতে হয়, তার উৎপাদন ক্ষমতাও বাড়াইতে হয়। তাহলে ফার্স্ট আমাদের জানা দরকার যে বিসিক আসলে আমাদের যে তিন ধরনের সহায়তা, মনে আছে তোমাদের তিন ধরনের সহায়তা কি, উদ্দীপনামূলক, সমর্থনমূলক
এবং সংরক্ষণমূলক, তাহলে উদ্দীপনামূলক, সমর্থনমূলক এবং সংরক্ষণমূলক, এই তিনটা সেবার মধ্যে বেসিক আসলে কোন ধরনের সেবাটা প্রদান করে? এই তিনটা সেবার মধ্যে বেসিক যে সেবাটা প্রদান করে সেটা হচ্ছে যে সমর্থনমূলক সেবা। তাহলে বেসিক আমাদেরকে কোন ধরনের সেবা প্রদান করে সেটা হচ্ছে যে সমর্থনমূলক সেবা। এখন বেসিক যে সেবাগুলো পাওয়া যায় বেসিকের, বেসিকের উদ্দেশ্য কেন গড়ে উঠেছিল বেসিক? বেসিক গড়ে উঠেছিল উৎপাদন বাড়ানোর জন্য, উৎপাদন বাড়ানো। তাহলে যদি উৎপাদন বাড়াতে হয় তাহলে কি করতে হবে? উৎপাদন যদি বাড়াতে হয় তাহলে উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। এভাবে একটু মনে রাখার চেষ্টা করবা, মানে কোনটার পরে কি? উৎপাদন বাড়াতে হবে তার একটা উদ্দেশ্য, তাহলে উৎপাদন বাড়াতে হলে কি করতে হবে? তার উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। যদি উৎপাদন ক্ষমতা বাড়ে তাহলে উৎপাদন ক্ষমতা বাড়ানোর মাধ্যমে, একটা কারখানা বড় হওয়ার মাধ্যমে তার একটা কর্মসংস্থান তৈরি হবে। কি তৈরি হবে? কর্মসংস্থান। দেখো একটা একটার সাথে কিন্তু রিলেটেড, উৎপাদন বাড়ানো হচ্ছে তার উদ্দেশ্য, তাহলে উৎপাদন বাড়াতে গিয়ে তাকে কি করতে হবে? উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। উৎপাদন ক্ষমতা যদি বাড়ায় তাহলে কি তৈরি হবে? কর্মসংস্থান তৈরি হবে। যদি কর্মসংস্থান তৈরি হয় তাহলে দারিদ্র দূর হবে, বেকারত্ব দূর হবে, দারিদ্র দূর হবে। যদি দারিদ্রতা দূর হয় তাহলে একটা ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন হবে, ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন হবে এবং দেশের আর্থসামাজিক উন্নয়ন হবে। এই হচ্ছে বেসিকের উদ্দেশ্য। আমি আবারও বলছি, বেসিক বাংলাদেশ স্মল কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বেসিকের যে সেবাটা আমরা পাই বেসিক থেকে, তিন ধরনের সেবা, উদ্দীপনামূলক, সমর্থনমূলক, সংরক্ষণমূলক, এই তিন ধরনের সেবার মধ্যে বেসিক মূলত যেই সেবাটা প্রদান করে সেটা হচ্ছে সমর্থনমূলক সেবা। এখন বেসিক কেন গঠিত হয়েছিল? বেসিক গঠিত হয়েছিল উৎপাদনকে বাড়ানোর জন্য, উৎপাদনের ক্ষমতা বাড়ানোর জন্য। উৎপাদনের ক্ষমতা, উৎপাদনকে বাড়াতে হলে তার উৎপাদন ক্ষমতা বাড়াতে হয়। উৎপাদন ক্ষমতা যখন বাড়ে তখন স্বাভাবিকভাবে তার আউটপুট হিসেবে কর্মসংস্থান বৃদ্ধি পায়। যদি কর্মসংস্থান বৃদ্ধি পায় তাহলে মানুষ আর বেকার থাকে না, মানুষ কাজ করতে পারে, ফলে দারিদ্রতা দূরীকরণ হয়। যদি দারিদ্রতা দূরীকরণ হয় তাহলে একটা অর্থনীতিতে একটা ভারসাম্যপূর্ণ উন্নয়নের দিকে একটা অর্থনীতি ধাবিত হয়। আর যখন একটা অর্থনীতিতে ভারসাম্যপূর্ণ উন্নয়ন সাধিত হয় তখন একটা দেশের আর্থসামাজিক উন্নয়নও সাধিত হয়। তাহলে এই হচ্ছে বেসিকের উদ্দেশ্য। তাহলে বেসিকের এই উদ্দেশ্য সাধনের জন্য বেসিক কি করে? বেসিক বিভিন্ন প্রতিষ্ঠানকে, ক্ষুদ্র কুটির শিল্প এগুলো নিবন্ধন করতে সহায়তা করে, বিভিন্ন কর অবকাশ সুবিধা এগুলো এনে দেয়। তারপরে শিল্পের কাঁচামাল, মোড়ক এগুলোর জন্য যদি বাইরে থেকে জিনিসপত্র নিয়ে আসতে হয় সেজন্য গভর্নমেন্টের সাথে প্রতিষ্ঠানগুলো হয়ে আর্গুমেন্ট করে, সুপারিশ করে, এই কাজগুলো করে। এবং শিল্প কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন নগরী, ছোট ছোট নগরী প্রতিষ্ঠা করা, এই ব্যবস্থাগুলো বেসিক করে দেয়। তো এখানে যে বিষয়টা বেসিক পড়তে গিয়ে আমাদের আসছে, একটা হচ্ছে যে তোমরা দেখেছ 1973 সালে বেসিক দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে বিএসআইসি আর একটা হচ্ছে বিসিআইসি। তাহলে এখানে স্মল এবং কটেজ, নিচে আমি লিখে রেখেছি, কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্প, এই দুই শিল্পের মধ্যে আসলে আমরা পার্থক্যটা করবো কীভাবে, কোনটা কুটির শিল্প কোনটা আসলে ক্ষুদ্র শিল্প, তো এটা আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে যে কুটির শিল্প কোনগুলো? কুটির শিল্প, তাহলে কুটির শিল্প কোনগুলো? এটা আসলে একটা বাংলাদেশে একটা শিল্প নীতি হয় 2016 সালে, শিল্প নীতি আমি লিখে দিচ্ছি এখানে, শিল্প নীতি 2016, এটা একটু খেয়াল রাখবা, শিল্প নীতি 2016 সাল অনুযায়ী, এই নীতি অনুযায়ী কুটির শিল্প কোনগুলোকে বলব? বলছে কুটির শিল্পে যে যাদের হয়ে গড়ে উঠে, কুটির শিল্প কাদের নিয়ে গড়ে উঠে? একটা পরিবার, বিশেষ করে একটা পরিবার, পারিবারিক আবহে একটা পরিবার, তার সদস্য বা তার থেকে একটু কাছের মানুষ, হয়তো একটা বন্ধু বা পাশের একজন প্রতিবেশী, এদেরকে নিয়ে গড়ে উঠে, মানে তার পেরিফেরিটা খুবই ছোট। তাহলে এর সর্বোচ্চ জনবল হিসেবে বলছে যে 15 জন। সর্বোচ্চ জনবল হচ্ছে কতজন?
15 জন, তাহলে একটা পারিবারিক আবহে গড়ে উঠছে, তার জনবলের সংখ্যা হচ্ছে যে 15, এবং তার যে বিনিয়োগ, বিনিয়োগের পরিমাণ কিন্তু 10 লক্ষ টাকার উপরে নয়। তাহলে আবারও বলছি, কুটির শিল্প কোনগুলো, কোথা থেকে আমি এই কুটির শিল্পের সংজ্ঞাটা পাবো, ডিরেকশনটা পাবো? শিল্পনীতি 2016 অনুযায়ী, শিল্পনীতি 2016 অনুযায়ী সে সমস্ত শিল্পকে আমরা কুটির শিল্প বলবো যে শিল্পে একটা পারিবারিক আবহে মূলত গড়ে ওঠে, যেখানে আসলে কর্মী সংখ্যা, কাজ করার লোকের সংখ্যা সর্বোচ্চ 15 জন, এবং যেখানে সহ, এখানে একটা কথা খেয়াল রাখবে তোমরা, এখানে হচ্ছে জমির দাম আমি কেটে দিচ্ছি, মানে জমির দাম হিসাব করা যাবে না, বিল্ডিং এর যদি কোনো মূল্য থাকে সেটাও হিসাব করা যাবে না, জমির দাম এবং বিল্ডিং এই স্থাপনা ছাড়া, এগুলো ছাড়া, এগুলো ব্যতীত, এগুলো বাদ দিয়ে যেখানে প্রতিস্থাপন ব্যয় সহ যার আসলে বিনিয়োগের পরিমাণ হচ্ছে 10 লক্ষ টাকার অভ্যন্তরে, সেই শিল্পকে আমরা বলবো কুটির শিল্প। আমাদের টাইম শেষ, তারপর আমি শেষ করে আলোচনাটা। তাহলে ক্ষুদ্র শিল্প কোনগুলো, কুটির শিল্প তো আমরা বুঝলাম, ক্ষুদ্র শিল্প কোনগুলো? ওই একই শিল্পনীতি 2016 অনুযায়ী আমরা ক্ষুদ্র শিল্প বলবো সেই শিল্পগুলোকে, ক্ষুদ্র শিল্প যেখানে আসলে শ্রমিকের সংখ্যা 31 থেকে শুরু করে 120 জন। খেয়াল রাখবে এগুলো কিন্তু একটা ল, মানে এই আইন অনুযায়ী আমরা কথা বলছি। শিল্পনীতি 2016 অনুযায়ী ক্ষুদ্র শিল্প আমরা সেই শিল্পগুলোকে বলবো যেখানে আসলে শ্রমিকের পরিমাণ হচ্ছে 31 থেকে 120 জন, এবং প্রতিস্থাপন ব্যয় সহ যেখানে মোট পুঁজির পরিমাণ হচ্ছে 10 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা পর্যন্ত। তবে শিল্পনীতি 2016 অনুযায়ী ক্ষুদ্র শিল্প আমরা সেই শিল্পগুলোকে বলবো যে শিল্পে শ্রমিকের সংখ্যা থাকবে 31 থেকে 120 জন, এবং যে শিল্পে বিনিয়োগের পরিমাণ থাকবে 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা। তাহলে এই এভাবে আমরা এই শিল্প দুটাকে সংজ্ঞায়িত করব শিল্পনীতি 2016 অনুযায়ী। তাহলে আজকে আমাদের আলোচনা এখানে শেষ, আসলে নির্ধারিত সময় থেকে একটু বেশি সময় নিয়ে ফেলেছি, দুঃখিত। আমি আবারও বলবো যে আবারও তোমাদেরকে মনে করিয়ে দিই ক্লাস শুরু শেষে যে 4R, ম্যানেজমেন্ট অফ 4R এই সময় খুবই গুরুত্বপূর্ণ, যে এই সময়, এই সংকটকালীন সময় আমাদেরকে 4R যদি কোনো একটা স্টুডেন্ট ম্যানেজ করতে না পারে তাহলে কিন্তু একটা ভয়াবহ বিপদের মধ্যে পড়বে। মানে এই করোনা পরিস্থিতি আমাদের সামনে 4R এর একটা অবারিত সুযোগ তৈরি করেছে। আর ফর রিক্রিয়েশন, আর ফর রেস্ট, আর ফর রিডিং অ্যান্ড আর ফর রিভাইজ। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছো তারা এই রিভাইজের উপরে এখন অনেক বেশি জোর দিতে হবে, কারণ পরীক্ষা দেরিতে হচ্ছে, হয়তো ভর্তি পরীক্ষাটা রেজাল্টের উপরেও হতে পারে, ফলে রেজাল্টের উপরে যদি হয় তাহলে রেজাল্ট যদি খুব ভালো হয় এটার উপরে বেস করে দেখা যাবে যে এবারে ভর্তিটা নিয়ে ফেলতে পারে, ফলে রেজাল্টটা ভালো করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই, এবং রেজাল্ট ভালো করতে হলে এই উৎপাদন, তাহলে রি মানে হচ্ছে পুন, রিক্রিয়েশন মানে হচ্ছে পুন উৎপাদন, রেস্ট আমরা কেন নিই, পুন উৎপাদনে আবার শরীরকে উপযোগী করতে, তাহলে পুন উৎপাদনের জন্য বিনোদন, পুন উৎপাদনের জন্য বিশ্রাম, তাহলে পুন উৎপাদনের জন্য যে বিনোদন এবং বিশ্রাম, এই দুইটা বিনোদন এবং বিশ্রামকে কাজে লাগিয়ে যদি আমরা রিডিং এবং রিভাইস এই দুইটা কাজ খুব ভালো করে এই সময় করতে না পারি
তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা এটা কষ্টের সম্মুখীন হয়ে যাব। ফলে এই ফোর আর কে তোমরা ঠিক মতো ম্যানেজ করবে, তোমরা যথেষ্ট দায়িত্বশীল ছাত্র, একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্ররা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে এই মুহূর্তে যদি আমাদের যে অসুবিধা, যে আমি আবারও বলছি বড় বড় মনীষীরা আমাদেরকে শিখিয়ে গেছে টার্ন ইউর ডিসঅ্যাডভান্টেজ ইনটু অ্যাডভান্টেজ, যদি এই সময়ের অসুবিধাটাকে আমাদের জীবনে সুবিধায় পরিণত করতে না পারি তাহলে ভবিষ্যতে কিন্তু আমরা একটা বিপদে পড়ব। আশা করি তোমরা ওভাবেই এই সময়টাকে কাজে লাগাবে এবং এই আশাবাদ ব্যক্ত করে, এবং আবারও বলছি যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় না বোঝার থাকে আমাদেরকে জানতে দিবে, আমরা আছি, আমাদেরকে জানালে আমরা আমাদের সাধ্যমতো তোমাদেরকে জানানোর চেষ্টা করব। এইটুকু বলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।